কিভাবে মুখ্যমন্ত্রীর পরিবারের ছয় সদস্যের সম্পত্তি বৃদ্ধি, খতিয়ান চাইল কলকাতা হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ কোর্টের। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছয়জন আত্মীয় সম্পত্তি বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন অরিজিৎ মজুমদার, আর তার হয়ে মামলাটি লড়ছেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। এবার সেই মামলার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের ছয় সদস্যের কাছে সম্পত্তির খতিয়ান চাইল উচ্চ আদালত। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ আগামী চার সপ্তাহের মধ্যে এই খতিয়ান জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। গত কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের ছয়জন সদস্য অমিত বন্দ্যোপাধ্যায়, অজিত বন্দ্যোপাধ্যায়, সমীর বন্দ্যোপাধ্যায়, স্বপন বন্দ্যোপাধ্যায়, গণেশ বন্দ্যোপাধ্যায় এবং কাজরী বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বৃদ্ধি নিয়ে একটা মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে, যেখানে পরিবারের সদস্যদের সম্পত্তি গত কয়েক বছর ধরে কয়েক হাজার গুণ বেড়েছে বলে দাবি করা হয়েছে। এই বিপুল পরিমাণ সম্পত্তির উৎস কি, সে বিষয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। মঙ্গলবার এই সংক্রান্ত মামলাটির শুনানি হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। কাজরী বন্দ্যোপাধ্যায় সহ বাকি সদস্যরাও তাদের আইনজীবীর মাধ্যমে এই মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। মামলার আবেদনের প্রেক্ষিতে সব পক্ষকেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় কোর্টের তরফে। আদালতের তরফে বলা হয়েছে 11 নভেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে হবে মমতার ওই ছয় আত্মীয়কে। অন্যদিকে তার দুই সপ্তাহের মধ্যে মামলাকারী অরিজিৎ মজুমদারকেও হলফনামা জমা দিতে বলা হয়েছে। আগামী 28 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। এদিকে মামলায় মমতা নিজে পার্টি না হলেও সাক্ষী হিসেবে পার্টি করা হয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। এছাড়া সিবিআই ডিরেক্টর এবং আয়কর দপ্তরের ডিরেক্টরকেও পার্টি করা হয়েছে এই মামলায়। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।